আমি যখন এখানে কাজ করতে ঢুকি অ্যাজ এ ওয়েটার, সেপারেশন বলতে সেপারেট না, কিন্তু কোথাও একটা গিয়ে সম্পর্কটা সেই জায়গায় নেই। বাবার প্রসঙ্গ স্কিপ করা যাক, যে আমার দোকানের অবস্থা খুব একটা আপাতত ভালো নেই, তো প্লিজ আপনারা আসুন। হ্যালো, হাই, নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো আজকে কিন্তু চলে এসেছি পায়েলের রান্নাঘরে। অনেকেই দেখেছো এর আগে ওর ভিডিও, ছোট্ট বোন যে চাকদায় কিন্তু ভাতের হোটেল চালাচ্ছে 21 বছর বয়সে, তো তার দোকানে চলে এসেছে। আজকে আমরা মানে দুপুরে আসিনি, আজকে আমরা বিকেলে এসেছি। বিকেলে পায়েলের দোকানে কি কি আইটেম পাওয়া যায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব, পায়েলের সাথে গল্প করব, সব কিছু তোমাদের জানাবো যতটা সম্ভব হচ্ছে, কী করে কী দোকান চলছে সেই ছোট্ট মেয়েটির গল্পই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমার চ্যানেলটাকে প্রথমবারের জন্য দেখছো, যারা প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভেতরে যাওয়া যাক। এরকম ব্যবসায় হঠাৎ আসা কি কারণ? বললাম না, বাই চান্স, কারণ আমার ফ্যামিলি যেরকম পরিবার থেকে আমি এসেছি, একদম গ্রামের মধ্যবিত্ত পরিবার, মধ্যবিত্ত কি নিম্নবিত্ত, যেখানে মেয়েদের 8 পাস করলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। তো আমার ফ্যামিলি থেকে প্রেশার দেয় বিয়ে, কিন্তু কোথাও একটা গিয়ে মা, যেহেতু শহরের মেয়ে ছিল, কোথাও একটা গিয়ে মা পড়াশোনাটাকে প্রেফার করতো, তো সেই গ্রামের থেকেও মা আমাদের হায়ার সেকেন্ডারি, আমাদের 3 ভাই বোনকে হায়ার সেকেন্ডারি অবধি পড়িয়েছে। তারপর আমাকেও কলেজে ভর্তি করালো, অনেক তার পিছনে অনেক গল্প আছে, যে গয়না বন্ধক দিয়ে, সে তো মা বাবা স্ট্রাগল করতেই থাকে নর্মাল। তোমার বয়স কত? 21 বছর। আমি যখন এখানে কাজ করতে ঢুকি অ্যাজ এ ওয়েটার, মানে অ্যাজ এ সেলসম্যান ঢুকি, তো ক্যাশিয়ারের দায়িত্ব থেকে দাদাকে একদিন বললাম আমি খাবার দিতে চাই, তারপর থেকে কাস্টমারদের সাথে কনভারসেশন, যেটা আমার খুব ভালো লাগতো কথা বলতে, তো সেখান থেকে কোথাও গিয়ে একটা ভালো লাগা, দোকানের প্রতি মায়া জড়িয়ে পড়েছি। মানে বাবা আছেন তো? বাবার প্রসঙ্গ স্কিপ করা যাক। আচ্ছা, মানে সেই কারণে আর সেপারেশন? সেপারেশন বলতে সেপারেট না, কিন্তু কোথাও একটা গিয়ে সম্পর্কটা সেই জায়গায় নেই যেখানে থাকলে হয়তো বলা যেতে পারে। বেশ, আমরা সেই সব পার্সোনাল বিষয়ে যাব না, আমরা এখন পায়েলের হাতে কি তৈরি হচ্ছে রুটি, আর এখন পাওয়া যাবে কি তড়কা, তাই তো? হ্যাঁ, রুটি তড়কাটা রাত্রের জন্য থাকে, সেটাই আজকে টেস্ট করব, শেয়ার করব। তো পায়েল আপনি কি রুটি তৈরি হবে? এখন রুটি করবো, হ্যাঁ, কাজ করতে আমার কাস্টমার বসে আছে, ওনাকে 8টা রুটি করে দিয়ে ছেড়ে দিই। আমার রুটি গোল হয়, কারণ অনেকদিন থেকে করছি, তো আগে গোল হতো না, এখন রুটিও শিখে গেছে, পায়েল যা করে করি গোল হতেই হবে। ও না, 4 টাকা পিস। এবার বলো না রুটি ফুলবে কিনা, কারণ কেউ কেউ জিজ্ঞাসা করে রুটি ফুলবে কিনা, ভাই রুটি যখন না রুটিরও আবার ক্যামেরা দেখলে রুটিও লজ্জা পায়, ফুলতে চায় না। তরকার জন্য এগুলো কাটতে হবে, রসুন সব কাটতে হবে। এটা তরকা করব, একদম মানে কয়লার আছে হচ্ছে, তাই তো? গুল, ইয়েস, এটা গুল। এটা কি পায়েলের হচ্ছে কি মশলা তিজুরি? এটা এখানে সব শেষে, আরে মশলা কেনার পয়সা নেই, তো 5 টাকার ফ্যাসে যা থাকে ওগুলো দিয়েই চালাই। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর দাদা ভাই খাচ্ছেন, কেমন লাগছে খাবার? দিচ্ছি হলুদ গুঁড়ো, এরপর কিন্তু চলে যাচ্ছে হলুদ গুঁড়ো, তেলের উপর মশলাটা দিলে স্বাদটা আরো ভালো হয়। এটা গেল মিট মশলা, এটা সানরাইজ মিট মশলা, আমরা যে মশলাগুলো ইউজ করি সবই বেশিরভাগ ক্ষেত্রে সানরাইজ থাকে। হ্যাঁ, এটা গেল চিকেন মশলা, একটা ডিম দিলে 40, দুটো দিলে 50। হ্যাঁ, এটাই হাফ তরকা দেয়, ফুল তরকা আমি আপাতত কোনোদিন করিনি, এখানে যারা আসে সবাই হাফ তরকার খোঁজই করে। হাফ তরকার যা কোয়ান্টিটি থাকে মোটামুটি হয়ে যায়, তাই তো? হ্যাঁ, যা কোয়ান্টিটি থাকে হয়ে যায়। এটা কি যাচ্ছে?
তরকা। আজ কি ডাল রয়েছে? এটা তরকা ডাল। তরকা ডালটা সিদ্ধ করে রাখা আছে। হুম, এটা কড়াই হয়তো কম মনে হচ্ছে, এটা যখন ইয়েতে ঢালবো এটা বোঝা যাবে কতটা। এটা বিট লবণ। তরকা লবণ কেন? তরকার ক্ষেত্রে বিট লবণ ইউজ করলে ভালো লাগে, টেস্টটা খুব সুন্দর হয়। ভালো করে কষিয়ে নেব। কাঁচা লবণ তো সব কিছুতে, কিন্তু তরকার ক্ষেত্রে তরকাটা যেহেতু একটু মুখরোচক হয়, যেমন আমরা সিঙ্গারের ক্ষেত্রে চপের ক্ষেত্রে বিট লবণ খাই, তরকার ক্ষেত্রে তরকা তো মুখরোচক, একটু খেতে ভালো লাগে। এটা চলে আছে চিকেনের সিরাপ। তরকার ক্ষেত্রে চিকেনের সিরাপটা না দিলে তরকাটা একটু জমে না, আর আমার ভালো লাগে। আমি দিই, বাড়িতে কিছু করা হয়নি কিন্তু এখানে এসে অনেক কিছু শিখতেছে। এটা হচ্ছে কস্তুরি মেথি। ওখানে তো কস্তুরি মেথি আপনারা রীতিমতো পেয়ে যাবেন। ওটা একটু ফ্রাই প্যানে গরম করে নিয়ে একটু হাত দিয়ে পিষে নিয়ে তরকাতে ইউজ করলে গন্ধটা ভালো বেরোবে। মানে 40 টাকা দাও, যত্ন সহকারে কিন্তু বানানো হচ্ছে তরকাটা। এটা একটু একটু ফুটবে, জলটা একটু মরে গেলে তারপর নামিয়ে নেব। আমাদের তরকা রেডি। আমার হাতে রয়েছে আমার দোকানের স্পেশালি আমার তৈরি ডিম তরকা। তো আমার ডিম তরকা খেতে, আমার ডিম তরকাটা আমার হাতে তৈরি ডিম তরকা খেতে গেলে অবশ্যই আপনাকে আসতে হবে চাকদা স্টেশন। চাকদা স্টেশন আপ প্ল্যাটফর্ম জয়গুরু হোটেল, মানে পায়েলের রান্নাঘর। আচ্ছা, পায়েলের একটা হাসি খুশি না থাকলে আমার ক্রেতারা মনে করবে যে আমি তাদের দেখে খুশি নই। তো প্রত্যেকটা ক্রেতা, মানে আমার যারা কাস্টমার রয়েছে সবাই আমার কাছে স্পেশাল, তো তাদেরকে ভালো ট্রিট করাটাও আমার দায়িত্ব। আমি চেষ্টা করি হাসিটাকে বজায় রাখার, কারণ বারবার তো মানুষকে তো বারবার বোঝানোটা ঠিক না যে আমি খারাপের মধ্যে আছি বা আমি প্রবলেমের মধ্যে রয়েছি, এটা একদমই ঠিক না। নিজের প্রবলেম নিজের কাছে। যারা দেখছেন তাদের উদ্দেশ্য করে আমি বলবো যে আমার দোকানের অবস্থা খুব একটা আপাতত ভালো নেই, তো প্লিজ আপনারা আসুন, এসে একবার টেস্ট করে যান, আর পরিবার নিয়ে আসুন, আমার সাদর আমন্ত্রণ রইল। তো ফাইনালি কিন্তু আমি পায়েলের হাতের ডিম তরকা আর রুটি পেয়ে গেছি, দেখতে পাচ্ছো এখানে একদম। কিন্তু কালারটা কিন্তু দারুণ এসেছে, জানি না ক্যামেরায় কতটা বোঝাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু হালকা হালকা তেল ছেড়েছে। আর এই কোয়ান্টিটির কিন্তু থাকছে মাত্র 40 টাকা, আর এখানে কিন্তু আমি এক পিস রুটি নিয়েছি যেটা দাম থাকছে 4 টাকা, মানে মোটামুটি তাহলে তোমরা 40 টাকায় কিন্তু আরামসে দুজন টিফিন করে নিতে পারবে। এইরকম কিন্তু রয়েছে তরকা, দেখতে পাচ্ছ একদম, কিন্তু হাত দিয়ে যেটা ম্যাশ করে মনে হলো ওয়েল্ড কুক, প্রচন্ড গরম, একটু খেয়ে দেখা যাক খালি খালি তরকা। এটা সাধারণত আমরা একটু গ্রেভি গ্রেভি তরকা খেয়ে থাকি না, এর ক্ষেত্রে সেটা নেই, এটা একদম কিন্তু ড্রাই তরকা। আর হচ্ছে দোকানের থেকে আলাদা বললাম, ওর নিজের মতো করেছে, দেখেছো অনেক কিছু মিট মশলা ঝোল টোল সব এগুলো ইউজ করেছে, তো একদম অথেন্টিক যে তরকার টেস্ট সেটা বলতে পারবো না, তবে একটু অন্যভাবে যেহেতু এটাকে মানে করেছে খেতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এই যে এরকম কিন্তু দেখতে পাচ্ছ গোল গোল কিন্তু রুটি বানিয়েছে পায়েল, তো এরকম সাইজ রুটি থাকছে মাত্র 4 টাকায়। তেল তো একটুখানি থাকবেই, যেহেতু তরকার যে তেলটা ছিল সম্পূর্ণ পুরোটা সাইডে চলে এসেছে, তরকা আর তেলের মধ্যে না করলে ভালোও লাগে না এইসব খাবার, তো একটুখানি রুটি দিয়ে ট্রাই করে দেখে। তো এরকম রুটি দিয়ে দারুণ হয়েছে পায়েল, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, পায়েলের দোকানে কিভাবে আসতে হবে তোমাদের আমি লোকেশনটা একবার বুঝিয়ে দিই। রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ চাকদা ডাউন স্টেশনের কালী মন্দির, ঠিক কালী মন্দিরের কিন্তু অপোজিটেই রয়েছে আপে আসলে, আপের এই রয়েছে ওভারব্রিজ, ওভারব্রিজ থেকে ঠিক এগিয়ে আসলে কিন্তু এখানে এরকম জয়গুরু হোটেল দেখতে পাবে, এটাই কিন্তু হচ্ছে পায়েলের দোকান। তো ফাইনালি কিন্তু পায়েলের দোকান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। তোমরা কারা কারা ট্রাই করেছো এখান থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর যারা করোনি অবশ্যই একবার আসো এই ছোট্ট বোনের দোকানে, কারণ সব কিছুই তোমরা ভিডিওর মধ্যে শুনলে কি পরিস্থিতি না পরিস্থিতি, তো আমি চাইবো এই ভিডিওটা বেশি করে শেয়ার করো এবং এর দোকানে সবাই আসো, এসে একবার হলেও এর খাবার ট্রাই করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার নতুন এক ভিডিও নিয়ে নতুন এক শহরে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই, টেক কেয়ার।